সব তোমার খেটাই মারছে। স্বামী নে রে বা আমার গরু আর আইয়া যা বাদাম দেবো দিছে আমার একটা তো উপাধি বিরায় না কিতা দি মারছে তোমার খালি রোড দিনে বা আর এটা আতের সাবলি দিয়ে করে যদি আপনি রাখছে না আপনারা কইতা কি নিছে আপনারা কইতা কি নিছে আমার নিজে আলিগঞ্জ থেকে রে বা আলিগঞ্জ থেকে নিছে বাসা থেকে বাসা ভাড়া করে রইলাম ও বাসা থেকে নিছে আমার বাসা থেকে জুড়ে ধরে নিছে জুড়ে ধরে লইয়া গেছে কি আমার দেখতে পাচ্ছি না আপনারা কোনারও নিয়ে মারছে আমার চার বাড়িতে নিয়ে মারছে গুতগাঁও নিয়ে তার বাড়িতে নিয়ে মারছে আপনারে কিতা দি মারছে রোড দিয়ে রোড দি আচ্ছা তো কেউ কিছু দেখছে না মারছে না বা আরে তো মানুষ আল্লাহ কেউ ফিরাইছে না কেউ কেউ ফিরাইছে না ইয়া ফিটের অবস্থা দেখো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধকে উনার বাসা থেকে নিয়ে এই শামীম গুতকাও জগন্নাথপুর উপজেলার এই নয়নং ফালিগা ইউনিয়নের গুতকাও গ্রামের শামীম এই ওই শামীমের বাপের নাম কি আঙ্গুর 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 মিয়ার ছেলে শামীম খুব কত একজন সন্তাস খুব কত একজন সন্তাস ওই একজন বৃদ্ধকে কিভাবে ধরে নিয়ে মারধর করছে আপনারা দেখেন ওই যে রোড দিয়ে ফিটের মধ্যে কি এই আঘাত করেছে এই যে ফিট একদম ফুলে এখন অবস্থা খারাপ উনি এই যে খাপতাছে আপনারা দেখেন কি অবস্থা দাদা এটা ফিলার নি দাদা এই গরের ফিলার বাবা কোন আচ্ছা আপনারা যে গ্রামীণ মারছে তার গরু আর কেউ দেখছে না আজিল তারা দু তিনজনের নাম পাই না কেউ ফিরাইছে না দু তিনজন নাম কিতা কিতা এবার নাম দাদা জানা আছে আমার খালি আকা আর কেউ না আর আকা তার বাপের নাম কিতা তার বাপের নাম জাহির আলী জাহির আলী তারা কেউ ফিরাইছে না না কেউ ফিরাইছে না তারা সামনে যে আপনারে মারধর করছে কেউ না কেউ ফিরাই না রে ভাই এরা নাম চিনি না আচ্ছা তে গুতকাও এটা কিতা যে আপনার যে ইউনিয়নের যে চেয়ারম্যান আপনার তো গ্রামের চেয়ারম্যান গুতকার উনি এটা জানেনি না জানলো চেয়ারম্যান এটাও করতে পারে না চেয়ারম্যান দেখা তো খারাপ করিল মানে চেয়ারম্যানও মানে তার ফ্রিতে কথা কইতে পারে না তার ওরকম পাওয়ার আচ্ছা বুঝছি আপনারা দেখেন যে জগন্নাথপুর এই যে উপজেলার যে নয়ন ফালিগা ইউনিয়নের যে বর্তমান যে চেয়ারম্যান সাহেব উনি কিন্তু এই বিষয়টা জানেন উনিও কিন্তু তার উপরে দিয়ে কিন্তু কথা বলতে পারে না উনি অনেক এই যে শামীম নামের ছেলেটা এটা খুব খারাপ একটি ছেলে এর ডাকাত ডাকাতি করে চুরি করে গরু চুরি সবটাই করে এলাকায় খুব কত একটা সন্ত্রাস এই যে একজন বৃদ্ধকে কিভাবে মারধর করছে রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই উনার ফিট কিন্তু একদম ফুলে গেছে উনি কিন্তু এখন কাঁপতাছে উনির অবস্থা কিন্তু খুবই খারাপ আচ্ছা আপনারে মারছে কেন আমারে মারছে রে বাবা না আমার একটা মেয়ে তার টাইম যায় না করে লাগে আমার দইটা না ওই সব মারবে মা আল্লাহ আমার বিজারে মালিক আপনার মেয়ে এখন কই আমার মেয়ে তার টাইম নাই করতে গিয়ে লাগে আমার দইটা নিছে কি এ গেছে কি কই আমি তো কইয়া বাইছি না বসা তাই দুই দিন আইছি আমারে নিয়া দাদা আমারে আমি ও তো দিয়ে করে কইছো কই বাইছি না রে ভাইয়া অবগত আছে জানে না জানে জানেও তুমি মানে এটার এটার পক্ষে কোনো ইয়ে নিছে না তার কোনো বিচার বা এটার কোনো এটা লাই কোনো বিচার নেই না কারণ কি তো না নেবার ও না নেবার ও তো আগে বেটার ডরাই যায় লাগে না মাতে না আমরা এটাও করতে পারে না যে এই ফালিগা ইউনিয়নের যে চেয়ারম্যান উনি ওই যে যে আপনারে মারছে ওরে বয় ফাই ওই এরে বয় ফাই বয় ফাই কিছু দেখে না মেম্বার কে মেম্বার আলী হোসেন আলী হোসেন ওই কয় নম্বর ওয়ার্ডের গুতকার সাইন নম্বর ফালিগা ইউনিয়নের সাইন নম্বর ওয়ার্ড গুতকাও মেম্বার ওইটা জানে 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 রাও করতে পারে না মেম্বারেও তারে ডরায় ডরায় বয় পায় মানে মেম্বারও মাতে না মেম্বারে জানে চেয়ারম্যানে জানে কেউ ওইটার প্রতিবাদ করছে না না করতে করতে পারে না আজকে আপনারে বাসা থেকে দইরা নিয়ে তার বাড়ি রোড দিয়ে ফিটাইছে আর এটা তার সাথে খেখে আছিল তার সাথে আছিল ও আক্কা আক্কা তার বাপের নাম কিটা জাহির আলী তারার সামনে আপনারে মারছে কেউ তার প্রতিবাদ জানাইছে না প্রতিবাদ করতে না তো এখন আপনি এখান থেকে আইলা গেলা আইছে ও তো মেম্বার সাহেবের বাইর নাম পারম না তাই নিয়ে আমার যে কি জান বাঁচাইছে আলম ভাই আমার নাইলে আমার এখন মারিল না এখানে দেখা আলম ভাই আমার মারুমিটার বাইরে কাম করতে আসছে
স্যার আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধকে কিভাবে নির্যাতন করা হয়েছে। এই যে জগন্নাথপুর উপজেলা পানিগাঁও ইউনিয়নের যে গুতকাউ গ্রাম, এই গুতকাউ গ্রামে কিন্তু উনার একজন মেয়ে ছিল, মেয়েকে কিন্তু জোরপূর্বকভাবে ও নিয়েছে বাসা থেকে ধরে। এখন কিন্তু উনার মেয়েকে গুম করে উনাকে আবার চার্জ করতেছে যে উনার মেয়ে নাকি উনার কাছে আছে, এই জন্য উনাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে ওর বাড়িতে। ওর বাড়িতে কিন্তু মানুষের সামনে রোড দিয়ে ফিটাইছে, একজন বৃদ্ধাকে কিভাবে ফিটাইছে আপনারা দেখেন। উনার অবস্থা একদম খুবই খারাপ, সারা ফিটের অবস্থা দেখেন। এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু ফালিগাঁও ইউনিয়নের যে বর্তমান যে চেয়ারম্যান আজি মখলিস মিয়া আর যে ফালিগাঁও ইউনিয়নের যে 4 নম্বর ওয়ার্ডের যে মেম্বার, বর্তমান যে মেম্বার, এরা কিন্তু সবাই এই ঘটনা জানে। জানার পর কিন্তু ওরা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, কোনো প্রতিবাদ জানায়নি। উনি কিন্তু এই যে দেখান যে বিদ্যা, উনি কিন্তু এই তাদের কাছে অনেকবার বিচার চেয়েছিলেন, বিচার ওরা কিন্তু এই যে শামীম নামের যে ছেলেটা খুব সন্ত্রাস, এলাকায় সবাই জানে ওর সন্ত্রাস নামে পরিচিত, সবসময় চুরি ডাকাতি জানে বিভিন্ন ধরনের মামলায় ও ইয়ে আছে, কিন্তু কেউ তার এই তাকে ভয় পেয়ে কিন্তু তার এই উপরে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তাই সাহস কেউ প্রতিবাদ করে না, না করার জন্য আজকে কিন্তু উনার এই অবস্থায় দেখেন কিভাবে ফিটে ফিটাইছে রোড দিয়ে। উনার অবস্থা কিন্তু খুব সিরিয়াস, খুবই খারাপ। আমি জানেন তোরে বাড়িও পলাই আইছি, বাড়ি দখল করে নিতে। আচ্ছা ঠিক আছে, ওকে সরকারি করতে।